নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা শ্রীমতী নিবেদিতা ঘোষ রায়ের লেখা ছোট গল্পের সংকলন মাসা নাংরি বইটি পাঠ প্রতিক্রিয়া। নাটুয়া গল্পে চোর নাটুয়া তার আঙ্গুল ও তার ঠাকুমার হিরের আংটি নিয়ে একটি মজার ঘটনা আছে। ক্রাইভের চেয়ার গল্পে গ্রামের স্বপন ও ক্রাইভের চেয়ার নিয়ে যে গল্পটি আছে সেটাও খুব মজার। গাঢ় পাহাড়ি ভাষায় হাতিকে বলে মংমা। এই গল্পে হাতি বায়া গণেশের কথা বলা হয়েছে। বহুদূর জল গল্পে দীননাথ মলয় পাবন ও তাদের গ্রামের অবতারণা করা হয়েছে। আসছে গল্পটা মাচালা বসন্ত ও তার চা পাওয়া নিয়ে। ছানাকালি গল্পে কালী রসগোল্লা তৈরি করে। এক টাকার ব্যাঙ গল্পে পাথর হরহীরা গ্রামের লালু এক টাকার বিনিময়ে এক সাধু বাবাকে ব্যাঙ ধরে দিত। এই রকম 11টা ছোট গল্পের সমাহার আছে লেখিকা নিবেদিতে ঘোষ রায়ের এই বইটিতে। লেখিকা এই গল্পগুলির মাধ্যমে মানুষের মধ্যে মানুষকে খুঁজতে চেয়েছেন, চেনা মানুষকে নতুন আঙ্গিকে চিনতে চেয়েছেন অচেনার আবর্তে। বন্ধুরা, যে পর্যন্তই, আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।